এবারের আইপিএল এর নিলামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 2 কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামের পর থেকেই সব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মনে একটি প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে মুস্তাফিজ কি দিল্লির একাদশে সুযোগ পাবে, খেলতে পারবে একটা ম্যাচও, নাকি পুরোটা আইপিএলে বসে থাকতে হবে সাইড বেঞ্চেই, আর কোন কোন বোলারদের সাথে পাল্লা দিয়ে জায়গা করে নিতে হবে দিল্লির মূল একাদশে। আপনি যদি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন মুস্তাফিজুর রহমান দিল্লির একাদশে সুযোগ পাবে কি না। মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এবং সবশেষ আসরে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 15তম আসরে এসে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কাটার মাস্টার। সাম্প্রতিককালে টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পাওয়ায় আইপিএলের এবারের আসরে মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। সবার সমর্থনও পাবে দিল্লি দলটি। তবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডের দিকে একবার নজর রাখলে কিছুটা শঙ্কা চেপে বসবেই। প্রশ্নও জাগে মুস্তাফিজকে নিয়মিত একাদশে সুযোগ পাবেন। চলুন দেখে আসি দিল্লির স্কোয়াড বিশ্লেষণ কি বলে। দলের মূল পেসার হিসেবে দিল্লি নিলামের আগেই ধরে রেখেছে এন্ড্রিক নরকিয়াকে। স্বাভাবিকভাবেই তাই এই গতি তারকাকে নিয়মিত খেলানো হবে। নরকিয়ার সঙ্গে দলের দ্বিতীয় পেসার হিসেবে মুস্তাফিজকে সুযোগ দেওয়া হয় কিনা সেটি এখন প্রশ্ন। এই জায়গায় বাংলাদেশি পেসারকে লড়াই করতে হবে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিদি এবং ভারতের দুই বাহাতি পেসার চেতন সাকারিয়া ও খলিল আহমেদের সঙ্গে। তবে দেশি কোটায় চেতন সাকারিয়া ও খলিল আহমেদের খেলা নিয়ে তেমন সংশয় না থাকলেও বিদেশি কোটায় যেহেতু মাত্র 4 জন খেলোয়াড় খেলার সুযোগ পায় আর এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে মুস্তাফিজকে। বিদেশি হিসেবে ওয়ার্নার, মার্শ আর নরকিয়ার জায়গা যেহেতু নিশ্চিত, তাই বাকি এক আসনের জন্য মুস্তাফিজের লড়াই হবে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি, ক্যারিবীয় ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলো, নিউজিল্যান্ডের উইকেট কিপার টিম সেইফার্টের সঙ্গে। এক্ষেত্রে ঋষভ পন্থ উইকেট কিপার অধিনায়ক হিসেবে থাকায় সেইফার্টের খেলার সম্ভাবনা কম। এছাড়া রোভম্যান পাওয়েলো একাদশে নিয়মিত সুযোগ নাও পেতে পারেন, আর তাই মূল লড়াই হবে লুঙ্গি এনগিদি এবং মুস্তাফিজের মধ্যে। তবে একদিক থেকে প্রোটিয়া পেশারের চেয়ে কিছুটা এগিয়ে মুস্তাফিজ, একদিকে বাহাতি পেশার, অন্যদিকে ডেথ ওভারে কার্যকর বোলিং। আরও একটা বিষয় লক্ষণীয়, নিলামে মুস্তাফিজের নাম উঠতেই দিল্লি তাকে বিট করে, কিন্তু এনগিদির ক্ষেত্রে অনেক পরে আগ্রহ দেখায় ফ্র্যাঞ্চাইজিটি, আর তাই এক্ষেত্রে সম্ভাবনাও রয়েছে মুস্তাফিজের। তো দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন, মুস্তাফিজুর রহমান কি সুযোগ পাবে দিল্লির মূল একাদশে? আপনার মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।